নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ছাদ বাগানে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে মাছ মাংস ধোয়া জল আমি গাছে দিয়ে থাকি। তো দেখুন, এখানে আছে মাছ ধোয়া জল। তো মাছ ধোয়া জলটা দেখুন, আমি মাছ ধোয়া জলের মধ্যে অনেকটা নর্মাল জল মিশিয়ে দেখুন একদম পাতলা করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি টমেটো গাছে, তবে অবশ্যই খুবই অল্প পরিমাণে দেব। আর এখানে দিয়ে দেবো কয়েকটি গোলাপ গাছ এবং লঙ্কা গাছ, এই পিটুনিয়া গাছটাতেও আমি দিচ্ছি। তো দেখা যাক পিটুনিয়া গাছটার কী রেজাল্ট হয়। তো আমি ছাদ বাগানে কিন্তু কয়েক বছর ধরে এরকম মাছ মাংস ধোয়া জলটা ইউজ করছি, তো তাতে কিন্তু গাছের কিন্তু সেরকম খুব একটা প্রবলেম বা কোনো সমস্যা কিন্তু আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি। তো এর আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে, যখন আমি পিটুনিয়া গাছ বা অন্যান্য ফুলের গাছ যখন আমি করি, তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে মাটি তৈরি করে রেখে দিতাম। তো তার মধ্যে অল্প অল্প করে মাছ মাংস জলটা আমি দিয়ে দিয়ে মাটিটাকে শুকনো করে নিতাম। তো এবছর আমি যেটা করছি সেটা হচ্ছে ডিরেক্ট গাছের গোড়াতেই অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ আলাদা করে মাটি বানিয়ে রাখাটা কিন্তু আর সম্ভব হচ্ছে না, জায়গার অভাব হয়ে যাচ্ছে। তো দেখুন সমস্ত গোলাপ গাছেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমি বিভিন্ন শাকসবজিতেও, সবজি বলতে লঙ্কা গাছ, বিভিন্ন টমেটো গাছ, বেগুন গাছ, এইগুলোতে কিন্তু দিচ্ছি। আর এখানে দেখুন যে আমার পালং শাকটা ছিল, সেই পালং শাকটা কিসে খেয়ে গেছে দেখুন, একদম মানে একদম মুড়িয়ে খেয়ে নিয়েছে। আর সত্যি খারাপও লাগছে, তার কারণ হচ্ছে কিসে খাচ্ছে বুঝতে পারছি না। আর টমেটোগুলোও খেয়ে নিয়েছে, কারণ টমেটোগুলো এমনভাবে খেয়েছে মনে হবে যেন কেউ তুলে নিয়ে চলে গেছে। তো দেখুন এখানে সেই বাঁধাকপি ফুলকপি গাছগুলো কত সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে। তো এই গাছগুলো ঠিক আছে, তো কিসে খাচ্ছে সত্যি সেটা একটু মানে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। লাস্ট আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তার পরের দিনই সকালবেলা উঠে দেখছি যে গাছে একটাও টমেটো নেই। তো দেখুন মনে হবে যেন কেউ তুলে নিয়ে চলে গেছে, মানে দেখুন মনে হচ্ছে যেন দেখুন কেউ তুলে নিয়ে চলে গেছে। ছোট্ট একটা টমেটো পড়ে আছে, মানে বেছে বেছে বড়গুলো সমস্ত তুলে নিয়ে চলে গেছে আর একটাই আছে। তো এই গাছের এপাশেরটাও কিন্তু একই সেম প্রসেস, দেখুন বড় বড়গুলো তুলে নিয়ে গেছে, ছোটটা রয়েছে শুধুমাত্র। তো যা দেখা যাক কিসে খাচ্ছে সেটা সত্যিই বোঝা যাচ্ছে না। তো কিছু করার নেই, ছাদ বাগানে যদি এরকমভাবে শাক পাতা সবজি যদি কেউ খেয়েও নেয় তো কিছু করার নেই, এভাবেই আমাদেরকে তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। তো সেরকমভাবেই আমিও গাছ করার চেষ্টা করছি। তবে এত বছর ধরে গার্ডেনিং করতে গিয়ে তো এরকমভাবে টমেটো পালং শাক কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুতেই কিন্তু খাইনি। তো এখানে দেখুন যে মূলো গাছে কী সুন্দর ফুল এসছে, তো এই মূলো গাছটা থেকে আমি বীজ রাখবো, তো সেই কারণে গাছটা আমি রেখে দিয়েছি। তো যেহেতু একটা আলাদা করে একটা টবের মধ্যে আছে, তাতে বীজ রাখতে অনেকটাই সুবিধা হবে। একটা টবের একটা গাছের বীজ রাখলেই কিন্তু এনাফ, খুব বেশি কিন্তু প্রয়োজনও নেই। এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানে সমস্ত গাছেরই প্রায় বীজ তৈরি করে রেখে দিই নেক্সট ইয়ারের জন্য। তো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।